সর্বপ্রথম আলোচনা এনআরসি, যেটা বিজেপি গভর্নমেন্ট কেন্দ্র এবং আসামে থাকা অবস্থায় আসামেতে এনআরসি চালু করল। এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেনশিপ, অর্থাৎ ভারতের নাগরিকদের ন্যাশনাল লেভেলে একটা নামের তালিকা। এটা ভালো না খারাপ? সবাই বলুন ভালো। খারাপ কোথায়? ভালো। কিন্তু রাখা হয়েছে সামনে রেস্টুরেন্ট আর ভেতরে লাল পানি বিক্রি করা, ওটা তো খারাপ। নামটা দিলেন খুব সুন্দর। আর আসামে যখনই আপনি এনআরসি করলেন, 19 লক্ষ মানুষের নাম বাদ গেল। কিছু কিছু সমীক্ষায় পাওয়া গেছে 15 লক্ষ প্লাস হিন্দু, কিছু কিছু সমীক্ষায় দেখাচ্ছে 13 লক্ষ প্লাস হিন্দু। আমি কম থেকে ধরছি, 13 লক্ষ হিন্দু বাদ গেল। এই 13 লক্ষর মধ্যে 99% হলো বাংলাভাষী হিন্দু। কথাটাকে খুব মাথায় বুঝতে হবে। একটা সময় দেশ জুড়ে বিভিন্ন ধর্মের মানুষ বিজেপিকে উপরে খুব আস্থা করেছিল, তাই সবাই স্লোগান তুলেছিল হর হর মোদী, হর হর মোদী। কথা বুঝছেন না? কেন আস্থা করেছিল? জনসমুদ্রে আমাদের ভারতবর্ষের পিএম মুখ্য প্রধানমন্ত্রী বলেছিলেন, হার সাল 2 করোড় নকরি মিলেঙ্গে, 15 লাখ খাতা মে আয়েঙ্গে, কালা ধন পাস আয়েঙ্গে, 2000 কি নোট মে মাইক্রোচিপ লাগায়েঙ্গে। এই যে কথা, বেকার মানুষরা ভেবেছিল হয়তো দেশের একটা উন্নতি হবে। কিন্তু উল্টো হয়ে গেছে, পুরো উল্টো। এটা কি প্রভাব বাক্য আছে, কি গাড়তা হে গারু হো গায়ে ভান নাকি, এটা কথা আছে না প্রভাব বাক্য? ভেবেছিল একটা, হয়ে গেছে উল্টো। আজ পশ্চিমবাংলা ছাড়া পুরো দেশ জুড়ে বিজেপি হাটাও দেশ বাঁচাও, আরএসএস হাটাও দেশ বাঁচাও, সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। কেন? সবাই রাতি খেয়েছে, সবাই ঠকেছে, তাই আজকে তারা পিছিয়ে যাচ্ছে। তার একটা প্রমাণ ঝাড়খণ্ডে আপনারা দেখলেন, তার প্রমাণ দিল্লিতেও হতে চলেছে, মহারাষ্ট্র আপনারা দেখলেন, হরিয়ানা তো আপনারা দেখলেন, সব জায়গায় মানুষ বিজেপির থেকে সরে যাচ্ছে। কিন্তু বিজেপি এটা নিয়ে টেনশন করে না, কেন? বিজেপি হলো জনগণের সরকার নয়, বিজেপি হলো এবিএম হ্যাকের সরকার। তোরা যতই চিল্লাস, ধনদৌলত আমার কাছে, নোটবন্দির সময় সব টাকাগুলো কি জড়ো করেছে? সেই জড়ো করা টাকাতে ইভিএম মেশিন কিনছে, কিনে নিয়ে জনগণ ভোট দিচ্ছে এনাদি। খোদ বিজেপির একজন মন্ত্রী এমএলএমপি বলছে যে ভোট যেখানেই মারো না কেন, ভোটটা বিজেপিতেই পড়বে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি যতই ক্যাপের বিরুদ্ধে আন্দোলন করেন, যতই এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেন, যতই এনপিআর এর বিরুদ্ধে আন্দোলন করেন, বিজেপি তার জায়গা থেকে লড়ছে না। 2020তে নতুন বছর ইংলিশ মাসে অমিত শাহ বক্তব্য দিতে গিয়ে বলছে, পুরা বিরোধী লোক এখানে পেট্টামি হয়ে যায়, হাম এনআরসি মে ক্যাপ মে এক কতরা ভি পিছে নি হটেঙ্গে, হম আপনি ভাই সাল্লাহ মে মত কো মকবুলিয়ত হ্যায়। লিহাজা সোচনা হোগা, ইতনা আদমি লোক গুস্সা মে আকে আন্দোলন কর রহে হ্যায়, ফির ভি ইন লোগো কো কুছ নুকসান নেই দিখাই দে রহে। কিসলিয়ে? ये लोग तो चाहते हैं, जानते हैं कि हम सब तो एवीएम में वोट लेंगे, एवीएम हैक करेंगे।
এরা জানে যতই তোরা চিল্লাস না কেন জিতবো তো আমরা। আমার মনে হয় মরতে একদিন হবে, ওই ডিটেনশন ক্যাম্পে গিয়ে কুত্তার মতো মরার থেকে পুরো দেশ যেমন উত্তাল হয়েছে, পুরো বাংলার মুসলিম দলিত আদিবাসী এক হয়ে পুরো বাংলায় উত্তাল হয়ে যাও, একটাই দাবি তোলো ক্যাপ্টেন্সি ভুলে যাও, কোনদিন আমরা কেবিনে ভোট করব না, আমাদেরকে ভোট করতে হবে ব্লক বক্সে ভোট দিতে হবে, ঠিক না বেটি? এই আন্দোলন থেকে আগে তোলো, ভোট হবে ব্যালট বক্সে, রাজি আছে? হাত তুলে বলুন রাজি আছে। যদি এইটা না আনতে পারেন আপনাদের ওখানে এইবারে কুত্তার মতো পিটবে, আর আপনারা চিল্লে চিল্লে মরে যাবেন, আপনাদের পাশে কেউ দাঁড়াবার জন্য আর আসবে না। আজকে আসামের ইতিহাস বিজেপির জন্য কবর হয়ে গেছে, আসামের ইতিহাস বিজেপির জন্য তাদের ভাষায় শ্মশান হয়ে গেছে। যদি বলেন কেন, আসামে যখন 13,00,000+ হিন্দু বাঙালির নাম বেরোলো, সেই হিন্দুরা এবারে বিজেপির বিরুদ্ধে খেপে গেল, আর আসামে যখন এনআরসি চালু হবে তখন বিজেপিরই যারা নেতৃত্ব দিয়েছিল তারাই প্রচার করেছিল। কি প্রচার করেছিল? যে এই এনআরসি শুধু মুসলমানদের জন্য বিপদ হবে, হিন্দুদের কোনো অসুবিধে নাই। কিন্তু যে বেশি প্রচার করছে এনআরসি তালিকায় দেখা যাচ্ছে তারই নাম বাদ করেছে, আবার কিন্তু মিথ্যা বলা শুরু করেছে। মোদি বলছে দেশ মে তো এনআরসি কি চর্চা নেই হওয়া হয়, আর অমিত শাহ বলছে পুরা মুল্ক মে এনআরসি হোঙ্গে, কখনো কখনো আনন্দবাজারে বলছে আগার জো লোক হিন্দু শরণার্থী হ্যায় উসকো তো কোই ডকুমেন্টস দেনা নেই পড়েঙ্গে, ও এসা হি সিটিজেনশিপ অ্যাক্ট মে বিল পে মিল জায়েগা। দুসরা দিন টিভি মে আকে বোল রহে হ্যায় এনআরসি তো সবকা হোগা, কাগজ ডকুমেন্টস তো সবকো দিখানা পড়েগা। তার মানে এদের না ঢিলে হচ্ছে বলে, আপনারা জানেন বাবরি মসজিদের যে প্রধানমন্ত্রী বিচারপতি রায় দিয়েছিল সে কোথায়? এই জানেন কই? আর মিডিয়াতে আসছে না কেন, কথা বলছে না কেন? আমি বলি শোনেন, তার মেন্টাল হ্যারমেড হয়ে গেছে, সে ভুল বকছে, ইরাও ভুল বকছে, কেন এরা অসহায়কে জবাই করছে। আমি প্রথম এনআরসির ব্যাপারটা বুঝাচ্ছি, তারপরে সিএ এই বিষয়টা বলবো। তা আসামে হিন্দুরা, আমার হিন্দু ভাইয়েরা, তারা বিজেপিকে ধরেছে যে আমাদের কি বিপদ হলো, আমরা তো বেশ ভালো মন্দ খাচ্ছিলাম, ব্যস্ত নাগরিক ছিলাম, ব্যস্ত আসামি ছিলাম, এখন আসামি ওরা বেরিয়েছে, বাঙালি হিন্দু হোক আর মুসলমান হোক যেই হোক বাঙালি তাড়াতে হবে, আমরা যাবো কোথায়? সঙ্গে সঙ্গে বিধানসভা থেকে তাদের ঘরে বললো তোমরা দাঁড়াও সিটিজেনশিপ দেওয়া হবে, তাই সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করলো। কিন্তু পুরো আসাম উত্তাল, যে আমরা আসামিও ছাড়া অন্য কোন ভাষার মানুষকে আসামে নাগরিকত্ব দেব না। এই যে 12-13,00,000 বাঙালি হিন্দু আজও আসামে ভাসছে, সাগরের ওপরে একটা শুকনো ভাঙা পচা পচে যাচ্ছে আস্তে আস্তে কাঠ, এরকম কাঠ নিয়ে ভাসছে, কিন্তু আজও আসামে সেই 13,00,000 বাঙালি হিন্দুকে বিজেপি নাগরিকত্ব দিতে পারেনি। আমি বাংলার হিন্দু দলিত আদিবাসী ভাইকে বলব, এরপরও যদি মনে হয় বিজেপি মুসলমান তারাবার জন্য এসেছে, বিজেপি মুসলমানকে বলবে বলছে আমি জানি না মুসলমান না হিন্দু ভাই দলিত বা আদিবাসী ভাই শুয়ে কি খারাপ ব্যবহার করেছে আমার জানা নাই, এরপরও যদি ব্যক্তিগত ইসলামের উপরে মুসলমানের উপরে রাগ থাকে বিজেপি যদি আপন করে নিতে চান নিতে পারেন, আমার কোনো অসুবিধে নাই। তবে আমি জানতে চাই আসামের 12,00,000-13,00,000 নাগরিক এখনো তার সিটিজেনশিপ পাইনি, আপনারা দাবি করুন আসামের 13,00,000 হিন্দুকে আগে নাগরিকত্ব দেওয়া হোক, তারপরে বাংলায় বিজেপির কথা ভাববো। এই আন্দোলন হিন্দুদের তোলা দরকার আছে না নাই? এটা শুধু মুসলিম বিরোধী নয়, এটা একদিকে যেমন দেশ বিরোধী, গণতান্ত্রিক সংবিধান বিরোধী,
সব থেকে বড় বিপদ হলো এটা মুসলিমের থেকে হিন্দু ভাইদের জন্য বিপদ। এটি বলেন কেন? ওই সিএবিতে বা সিএতে লেখা আছে যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে ধর্ম পালনের জন্য ওদের উপরে সংখ্যাগুরুরা অত্যাচার করেছিল, তাই ওরা পালিয়ে এসছে, তারা হলো শরণার্থী, তাদেরকে নাগরিক দেওয়া হবে। এখন আমি জানতে চাই, যখন দুই পাকিস্তান একসাথে ছিল, বাংলাদেশ আর পাকিস্তান, সেই সময় যখন দুই বাংলাদেশ ভাগ হয়ে যায় পাকিস্তান, 71 সালে বহু হিন্দু ভাই এই ভারতবর্ষে চলে এসেছিল, কোন পাসপোর্টে আসে না, কোন ধর্মীয় অত্যাচারে আসে না, তারা নিজের ভারতবর্ষে ফিরে এসেছিল। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের সার্টিফিকেট দাও, তোমরা ওদেশে জিডি করেছিলে, বাংলাদেশে কেস করেছিলে, এর কাগজ দেখাও, আমি জানতে চাই আমার পশ্চিম বাংলার হিন্দু ভাইয়েরা বিপদে পড়বে। তাদের কাছে সেই কাগজ নাই, কেন? তারা দেশকে ভালোবেসে দেশের জন্য ফিরে এসেছে, তারা নিজের দেশে এসেছে। আমরা নিজেরই মনে করি তাদেরকে শরণার্থী ভাবিরা, বিজেপি গভর্নমেন্ট তাদেরকে শরণার্থী বানিয়ে তাদেরকে দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক বানাবার চেষ্টা করছে। কেন? এরা হলো বাংলাবাসী, ওই গুজরাটি দুজন মিলে বাংলার উপরে রাজত্ব করতে চাইছে। এই জায়গায় শুধু মুসলমান নয়, পুরো বাংলার মানুষে এক হয়ে আন্দোলনের দরকার আছে না নাই? আছে না নাই? কোন রকম পরচরণায় আপনারা পা দেবেন না কথা দিচ্ছে। আমার একটা কথা যদি আপনারা মেনে নেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলায় কখনো এই সন্ত্রাসী গভর্নমেন্ট বিজেপি শক্তি আসতে পারবে না। সেই একটা কথা হলো এটাই যে আপনি রাসূলুল্লাহর একটা কথাকে আমল করুন, লা ইরহামুল্লাহু মান লা ইরহামুন্নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তার দয়া হবে না। তাহলে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, যে ধর্মেরই হোক না কেন, সে মানুষ তাকে আপনাকে ভালোবাসতে হবে। এটা পারবেন? আগে বলুন পারবেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন পারবেন।